আসসালামু আলাইকুম মেয়েরা, কি অবস্থা? তোমাদের কেমন আছো? মেয়েরা শুনতে পাচ্ছো? আচ্ছা, সুমাইয়া আক্তার, ঝুমা আর কে কে জয়েন করেছে? অরিন, আজকে অরিনের ঘুম হয়েছে না। এরপরে হচ্ছে যে তাসনিম রহমান মিন জয়েন করেছো। আমার কথা সবাই শুনতে পাচ্ছো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো সবাই? তো ভালো আছি, আমাদের সবার দোয়ায়। তো তোমাদের তো বার্ষিক পরীক্ষাটা হবে, দেখেছো সেখানে ফিনান্স হবে না। তো ফিনান্স না হলেও কিন্তু তুমি যেহেতু কমার্সে পড়ো, মানে এই সাবজেক্টটা যে হবে না এই জন্য তুমি পড়বাই না বা ক্লাসও করবা না, এরকম কিন্তু বিষয় না, ঠিক আছে? যেহেতু তুমি যখন টেনে উঠবা তখন থেকে তোমার পড়াই লাগবে। আর আমাদের বইটা অনেক ছোট, দেখলে মনে হয় কিছুই নাই, কিন্তু আসলে শুধু বইয়ের পড়াটা পড়ো, আমাদের ফিনান্স হয় না। আমাদের বিভিন্ন টেস্ট পেপার সলভ করা লাগে, বিভিন্ন বোর্ডে কোশ্চেন সলভ করা লাগে। তো এই কারণে তোমরা হচ্ছে ক্লাসগুলো যদি না ফলো করো, তখন যখন আমরা সৃজনশীল প্রশ্নতে যাব, যখন আমরা টেস্ট পেপার সলভ করব, বোর্ড প্রশ্ন সলভ করব, তখন আমরা কিছুই বুঝতে পারবো না, ঠিক আছে? এই যে দেখো, আমরা যে মডেল টেস্টটা তোমাদের বড় আপুরা যারা দিল, যারা এবারে এসএসসি পরীক্ষার্থী 2021-এর, তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ। ফিনান্স ইভেন মানে ডাবল জিরো পেয়েছে, ঠিক আছে? দেখো, এই 2 বছরের উপরে ফিনান্স করে ডাবল জিরো পায়। ফিনান্স জিনিসটাই এরকম, দেখলে মনে হয় যে খুব সোজা আমি পারবো, কিন্তু একটা ইনফরমেশন এদের সেদিক হলে বা ইয়ে হলে আমরা কিন্তু বুঝতে পারি না। এই কারণে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। মানে আমার মনে হচ্ছে তোমাদের থেকে আমি বেশি আর কি গুরুত্ব দিচ্ছি ব্যাপারটা নিয়ে। দেখো, আমরা অত অর্থ সময়ের মূল্য গত ক্লাসে যারা ছিল, 2 জন ছিলাম মাত্র, অর্থ সময়ের মূল্যে আমরা ম্যাথ শুরু করেছি। যেহেতু আমাদের অফলাইনে ক্লাসটা আর হচ্ছে না, তো অনলাইনে মোটামুটি আমরা বইয়ের গুলা শুরু করেছিলাম। তো আমরা গত ক্লাসে ভবিষ্যৎ মূল্যটা আলোচনা করেছি এবং ভবিষ্যৎ মূল্যের উদাহরণের যে ম্যাথগুলো আছে সেগুলো করেছি। যারা ক্লাস করেছিল, আমি হোমওয়ার্ক দিয়েছি, ওরা আমাকে করিয়ে করে মেসেঞ্জারে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো তোমরা যারা গত ক্লাসটা করো নাই, তোমরা হচ্ছে যে অবশ্যই ভবিষ্যৎ মূল্যের বিষয়গুলো করে ফেলবে, আর সমস্যা হলে আমাকে বলবে। আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে তোমার বর্তমান মূল্য, ঠিক আছে? অর্থ সময়ের মূল্যের বর্তমান মূল্য তোমাদের নতুন বইয়ের হচ্ছে, তোমাদের নতুন বইয়ের 43 পৃষ্ঠা, ঠিক আছে? আমি স্ক্রিনে যে বইটা দেখাচ্ছি সেটা কিন্তু তোমার হচ্ছে পুরনো বই, ঠিক আছে? তো স্ক্রিনের বইয়ের সাথে তোমার হচ্ছে পৃষ্ঠাটা মিলবে না। হ্যাঁ মহাসি, না এটা প্রতিদিন এরকম থাকে না, এটা মুঠা আছে কেন? আমি তো সবাই দেওয়ার পারছি না যে রেকর্ডিং এর অপশনটা বন্ধ হয়ে যাবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো ওয়ালাইকুম আসসালাম। এখন দেখো যে আমরা যেটা করব, আজকে আমরা বর্তমান মূল্য করব। তোমাদের বইতে হচ্ছে 43 পৃষ্ঠা, সবাই 43 পৃষ্ঠা বের করো। যে আমি আমাকে যে বইটা ফলো করছে স্ক্রিনে দেখছে, এটা তো 32 পৃষ্ঠা মিলবে না, কারণ এটা হচ্ছে পুরোনো বই, ঠিক আছে? এই জন্য আমরা হচ্ছে এই বইটা করবো। এখন দেখো বর্তমান মূল্য জিনিসটা কি, বর্তমান মূল্য অঙ্ক করার আগে আমরা জেনে নিই যে বর্তমান মূল্য কাকে বলে। আসলে অর্থ সময়ের মূল্য ধারণাকে 2টা ভাগে ভাগ করে আলোচনা করা হয়, একটা হচ্ছে বর্তমান মূল্য আর একটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য। গত ক্লাসে আমরা ভবিষ্যৎ মূল্য পড়েছি। ভবিষ্যৎ মূল্য জিনিসটা কি, বর্তমানে যদি কোনো একটা টাকা আমি বিনিয়োগ করি, ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের পরে যে মূল্যটা আমরা পাবো সেটাকে আমরা বলছি ভবিষ্যৎ মূল্য। আর বর্তমান মূল্য, বর্তমানে একজনের কাছে বিনিয়োগের জন্য যে টাকাটা আছে, মজুদ আছে, তাকে আমরা কি বলছি, বর্তমান মূল্য। মানে তোমার কাছে যে টাকাটা এখন আছে, যেটা তুমি বিনিয়োগ করতে পারবা, সেটাই হচ্ছে তোমার কি, বর্তমান মূল্য।
তো দেখো, আমরা খুব সহজেই বর্তমান মূল্য তোমার হচ্ছে যে বের করতে পারি। দেখো, বলেছে ভবিষ্যৎ মূল্য জানা থাকলে 2 নম্বর সূত্র অনুযায়ী বর্তমান মূল্য নির্ণয় করা যায়। 1 নম্বর সূত্রে যে উপাদানটি দিয়ে গুণ করা হয়েছিল তা দিয়ে এটি ভাগ করা হবে। দেখো, সূত্র 2, বর্তমান মূল্য সমান সমান লিখেছে ভবিষ্যৎ মূল্য ভাগ 1+ সুদের হার, উপরে পাওয়া হচ্ছে মেয়াদ। ঠিক আছে, তো দেখো এই আমাদের যে বইটা, যেটা পুরনো বই, সেখানে ইংরেজি ফর্মুলাটা দেওয়া নাই, কিন্তু তোমাদের বইয়ে কিন্তু ইংরেজি ফর্মুলাটা দেওয়া আছে, যেটা দিয়ে আমরা অঙ্কটা করব। ঠিক আছে, তো ফর্মুলাটা হচ্ছে, আচ্ছা আমি যখন বোর্ড শেয়ার করব তখন হচ্ছে ফর্মুলাটা দেখবো না। আর এখন দেখো ফর্মুলাটা কিরকম, ফর্মুলাটা হচ্ছে, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছো? FB×1+i^n। হ্যাঁ, আমিও আল্লাহর মতো ভালো আছি। তো এখানে দেখো এইভাবে পেজটা এখানে জায়গা হচ্ছে, আমি বোর্ড শেয়ার করে লিখবো। তো এখন আমরা একটু সূত্রটা দেখে নিলাম। এখন দেখো একটা উদাহরণ এখানে আছে, 1 বছর পরের 100 টাকার বর্তমান মূল্য কত? মানে 1 বছর পরের 100 টাকা, মানে হচ্ছে যদি তোমার 100 টাকা ভবিষ্যৎ মূল্য হয় তাহলে তোমার বর্তমান মূল্য কত? তোমাকে যদি প্রশ্নে বর্তমান মূল্য বের করতে বলে, অবশ্যই তোমার প্রশ্নের ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকবে, কারণ ভবিষ্যৎ মূল্য না জানলে তুমি কি বর্তমান মূল্য বের করতে পারবে না। ঠিক আছে, এখন দেখো এখানে খুব সহজেই সূত্রের মাধ্যমে উপরে ভবিষ্যৎ মূল্য, এখানে ভবিষ্যৎ মূল্য হচ্ছে তোমার, আচ্ছা কে যেন তা আছে আমি অ্যাডমিট করে নিই, ভবিষ্যৎ মূল্য হচ্ছে 100, আর বর্তমান মূল্য তোমাকে বের করতে হবে। সুদের হার এখানে তোমার হচ্ছে 10%, আর এখানে তোমার মেয়াদটা হচ্ছে 1 বছর। মেয়াদ কিসের? দেখো 1 বছর পরে। ঠিক আছে, এখানে এন এর মান হচ্ছে তোমার কি 1, তো এন এর মান 5 হতে পারে, 10 হতে পারে, 20 হতে পারে, তোমার ফর্মুলা একই থাকবে। ফিউচার ভ্যালু তোমার 5,000 হতে পারে, 10,000 হতে পারে, 5 লক্ষ হতে পারে, 5 কোটি হতে পারে, সেটা কোনো বিষয় না। তোমার সূত্র সব জায়গার জন্য এক। সূত্র কি? সূত্র হচ্ছে PV=FB/1+i^n। ঠিক আছে, আমরা খুব সুন্দর করে সূত্রটা মুখস্থ করে ফেলবো। তো দেখো এখন একটা লাইন আমরা আমাদের বইতে দাগ দাগ দিয়ে রাখবো, যে বর্তমান মূল্য নির্ধারণের জন্য উপরোক্ত উদাহরণটিতে বাট্টাকরণ পদ্ধতি ব্যবহার করা হয়েছে। কেন দাগ দিতে বলেছে? একটা প্রশ্ন আসে, বাট্টাকরণ কি, বাট্টাকরণ কি বা বাট্টাকরণ প্রক্রিয়া কাকে বলে? তখন উত্তর হবে, বর্তমান মূল্য নির্ণয় প্রক্রিয়াকে বাট্টাকরণ বলে। দেখো 2 জায়গায় বাট্টাকরণ নিয়ে কথা আছে। বর্তমান মূল্য নির্ণয় প্রক্রিয়াকে কি বলা হচ্ছে? তোমার বাট্টাকরণ। আমি এগুলা মুছে দিচ্ছি, কারণ হচ্ছে এই বাট্টাকরণ জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। খেয়াল করো, আমি যে দুটা লাইন দাগ দিয়েছি তোমরা বইতে দাগ দাও, এখানে প্রশ্নটা কিভাবে আসবে, বাট্টাকরণ কি? উত্তর হবে, বর্তমান মূল্য নির্ধারণের যে প্রক্রিয়া সেটাকে বলা হয় বাট্টাকরণ। আমি আবার বলছি, প্রশ্ন হবে বাট্টাকরণ কি, উত্তর হবে বর্তমান মূল্য নির্ধারণের যে প্রক্রিয়া সেটাকে বলা হয় কি, বাট্টাকরণ। এটা হচ্ছে জ্ঞানমূলকের প্রশ্ন। যদি অনুধাবনের প্রশ্ন আসে তখন যদি আমরা এই লাইনটাই দিই তাহলে তো আমরা 2-1 পাবো। অনুধাবন প্রশ্ন হলে তখন আমাদেরকে একটু বাড়িয়ে করতে হবে। বাড়িয়ে করা জিনিসটা কি বলতো, অনুধাবনে আসলে আমরা এরকম একটা সূত্র দিতে পারি, যে নিম্নের সূত্র হচ্ছে তোমার হচ্ছে বাট্টাকরণের সূত্র, যেটা দিয়ে আমরা বর্তমান মূল্য এটা দিতে পারি। এরকম একটা উদাহরণ দিতে পারি যে 1 বছর পরের 100 টাকার বর্তমান মূল্য হচ্ছে, এই যে আমরা ক্যালকুলেশনে বের করলে হবে, 90.19 টাকা। সুতরাং এখানে যে পদ্ধতিটা ব্যবহার করে বর্তমান মূল্য বের করা হয়েছে সেটাকে আমরা কি বলবো, বাট্টাকরণ। তো অনুধাবন আর জ্ঞানের উত্তর কিন্তু আলাদা হয়, কিন্তু আমরা যখন খাতা পাই তখন জ্ঞানের উত্তর যা লেখো তোমরা অনুধাবনেই তাই লেখো। এই কারণে কিন্তু দেখা যাচ্ছে অনুধাবনে আমরা পুরো নাম্বারটা পাই না। তাহলে অনুধাবনে এই ধরনের প্রশ্ন আসতে অর্থ সমান মূল্য থেকে, তখন আমরা সংজ্ঞাটা দিয়ে এরকম একটা সূত্র দিয়ে আর যদি ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিই তাহলে আমরা 2-2 পাবো। এটা যার কাছেই খাতা দেখ না কেন, যে যেই টিচারই খাতা দেখুক না কেন। ঠিক আছে, তাহলে আমি আজকের ক্লাসে কি শিখলাম, এইটুকু সময় 10 মিনিট আমি একটু আবার রিভাইজ দিচ্ছি। প্রথমে আমরা শিখলাম বর্তমান মূল্য কাকে বলে,
বর্তমান মূল্য হচ্ছে বিনিয়োগের জন্য বর্তমানে একজন বিনিয়োগকারীর হাতে যেই পরিমাণ অর্থ মজুদ আছে তাকে বলা হচ্ছে বর্তমান মূল্য। একজন বিনিয়োগকারীর কাছে বর্তমানে যেই পরিমাণ অর্থ মজুদ আছে সেটাকে বলা হচ্ছে কি বর্তমান মূল্য। তারপরে আমরা শিখেছি বাট্টাকরণ কি। বাট্টাকরণ কি? বর্তমান মূল্য নির্ণয়ের যে প্রক্রিয়াটা, এই সিস্টেম বা প্রক্রিয়াটার নামই হচ্ছে বাট্টাকরণ, যার ইংরেজি শব্দ হচ্ছে ডিসকাউন্টিং। ডিসকাউন্টিং এটা একটা শিখলাম। তারপরে আমরা শিখলাম বর্তমান মূল্য সূত্র, এই যে আমরা এই জিনিসটাও শিখেছি বর্তমান মূল্য সূত্র। বর্তমান মূল্য সূত্র কি? পিভি ইজ ইকুয়াল টু এফবি ডিভাইডেড বাই 1 প্লাস i টু দি পাওয়ার n। এই তিনটা জিনিস আমরা শিখেছি। এখন এই যে যে অঙ্কের ক্যালকুলেশনের বিষয়টা, অবশ্যই আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে আমাদেরকে এই ফর্মুলা অনুযায়ী অঙ্কটা করতে হবে, এবং আমাদেরকে যে ব্র্যাকেট দিয়েছে যে ক্যালকুলেটারও ব্র্যাকেট দিয়ে পাওয়ার দিতে হবে। যদি ব্র্যাকেট না দিয়ে আমরা পাওয়ার দেই তাহলে আমাদের উত্তর মিলবে না, ঠিক আছে? ব্র্যাকেট দেওয়া মানে হচ্ছে এই পুরো অংশটার সাথে পাওয়ারটা তোমার কাজ করবে। তুমি যদি ব্র্যাকেট না দাও তখন পাওয়ারটা শুধু 10-এর সাথে কাজ করবে, তাহলে তোমার উত্তরটা কি হবে? ভুল হবে। তাহলে আমাদের যে কোনো ডিজিটের অঙ্ক আসুক না কেন, আমরা এই ফর্মুলা ইউজ করে অঙ্কটা করতে পারবো। জাস্ট আমরা ক্যালকুলেটারে, সাইন্টিফিক ক্যালকুলেটারে ধরো উপরে 100 লিখবো, ভাগ দিব, তারপরে ব্র্যাকেট দিব, 1 দিব, প্লাস দিব, 10 দিব, ঠিক আছে? পয়েন্ট 10, কিন্তু এখানে কিন্তু পয়েন্টটা আসে নাই, এখানে আবার আসছে। পয়েন্ট 10 দিব, দেওয়ার পরে ব্র্যাকেটটা ক্লোজ করবো। ক্লোজ করে পাওয়ার সাইন আছে, আমি তোমাদের ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম, প্রত্যেকের ক্যালকুলেটারে পাওয়ারের একটা সাইন আছে, সেই পাওয়ার সাইনটা দেওয়ার পরে পাওয়ারের মানটা দিয়ে দিব। পাওয়ারের মান এখানে 1 আছে জন্য 1 দিব, যে অঙ্কে 5 থাকে সে অঙ্কে 5 দিব। তারপরে ইকুয়াল টু প্লেস করলে আমাদের সরাসরি এই উত্তরটা চলে আসবে, ঠিক আছে? তো এটা আমরা শিখলাম কি বর্তমান মূল্য কি, বাট্টাকরণ কি, বর্তমান মূল্যের সূত্র কি, আর কিভাবে আমরা বর্তমান মূল্যটা বের করতে পারি। এখন দেখো আমরা পরের লাইনে যাচ্ছি। বাট্টাকরণ পদ্ধতিতেও ঠিক বিপরীতভাবে প্রতি বছরের ভবিষ্যৎ সুদ আসলকে সুদের হার দিয়ে ভাগ করে বর্তমান মূল্য নির্ধারণ করা হয়ে থাকে। দেখো কি বলেছে, বাট্টাকরণ পদ্ধতিতে ঠিক বিপরীতভাবে। বিপরীতভাবে মানে কি? মানে ভবিষ্যৎ মূল্যতে তো আমরা গুণ করি, আর এখানে কি করা হচ্ছে, ভাগ করা হচ্ছে। প্রতি বছরের সুদ আসল, আচ্ছা সুদ আসল জিনিসটা কি? আমরা ক্লাস 8 থেকেই সবাই জানি সুদ আসল জিনিসটা কি। তারপর আমি বলে দিই, আমরা যখন কোনো লোন নেই বা কারো কাছ থেকে কিছু কিস্তিতে কিছু কিনে, আমাদেরকে সুদ দিতে হয়। সুদ কিসের উপর দিতে হয়? ঋণের উপরে। সুদের সাথে আমাদের আসল, মানে যেই টাকাটা আমি ঋণ নিয়েছি সেটা যোগ হলে যে অ্যামাউন্টটা হয় সেটাকে আমরা বলি সুদ আসল। আচ্ছা ধরো তুমি আমার থেকে 10,000 টাকা লোন নিয়েছো, এই 10,000 টাকা লোনের উপরে তোমাকে 10% হারে সুদ দিতে হচ্ছে। তাহলে 10,000 টাকা ইনটু 10% করলে তোমার হয় 1,000 সুদ। তাহলে তোমার সুদ আসল হবে 10,000 যোগ 1,000, 11,000। মানে সুদের সাথে আসলটা যুক্ত হয়, আসল মানে তোমার মূল টাকাটা যুক্ত হয়ে যে অ্যামাউন্টটা হয় সেটাকে আমরা কি বলি, সুদ আসল। তাহলে দেখো কি বলেছে, বাট্টাকরণ পদ্ধতিতে ঠিক বিপরীতভাবে প্রতি বছর সুদ আসলকে সুদের হার দিয়ে ভাগ দিয়ে বর্তমান মূল্য নির্ণয় করা হয়। সুতরাং তোমার বন্ধু যদি 1 বছর পরে 100 টাকা দেয়, তবে ওই টাকার বর্তমান মূল্য হলো 90.91 টাকা। দেখো তোমার বন্ধু তোমাকে যদি 1 বছর পরে 100 টাকা দেয়, যেটা ভবিষ্যৎ মূল্য, এখানে একটা উদাহরণ, এই উদাহরণটার কথা বলা হয়েছে, তাহলে ওইটার বর্তমান মূল্য হবে কত? 90.91 বা 91। আমরা সবসময় মনে রাখবো বর্তমান মূল্য কম হয় আর ভবিষ্যৎ মূল্য কি হয়, বেশি হয়। বর্তমান মূল্য কি হয়, কম হয়, আর ভবিষ্যৎ মূল্য বেশি হয়। তবে ওই টাকা সাধারণত সুদের হারের কারণে বর্তমান ও ভবিষ্যময় অর্থের মধ্যে পার্থক্য ঘটে। এখন এই লাইনটা তো দাগ দাও, খুবই 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 ইম্পর্টেন্ট লাইন, খুবই ইম্পর্টেন্ট লাইন, জ্ঞানমূলকে আসবে, এমসিকিউতে আসবে, ঠিক আছে, উদ্দীপকের মধ্যে অনেক সময় চলে আসে, তাহলে খুবই ইম্পর্টেন্ট লাইন। দেখো লাইনটা আমি আবার বুঝিয়ে দিচ্ছি, সুদের হারের কারণে বর্তমান ও ভবিষ্যৎ সময়ের মধ্যে তোমার কি হয়, অর্থের মূল্যের পার্থক্য ঘটে, ঠিক আছে? তাহলে এই প্রশ্নটা কিভাবে আসতে পারে, প্রশ্নটা এইভাবে আসতে পারে যে অর্থ সময়ের মূল্যের পরিবর্তনের মূল কারণ কি? উত্তর হবে সুদের হার, ঠিক আছে? অর্থ সময়ের মূল্যের পরিবর্তনের মূল কারণ কি? সুদের হার, ঠিক আছে? অর্থ সময়ের মূল্যের পরিবর্তনের মূল কারণ হচ্ছে সুদের হার, একভাবে আসতে পারে। আরেকভাবে আসতে পারে,
বর্তমান ও ভবিষ্যৎ মূল্যের মধ্যে কেন পার্থক্য হয়? উত্তর হবে সুদের হার। প্রশ্নগুলো শুনে রাখো। প্রশ্ন আসতে পারে, অর্থ সময়ের মূল্যের পরিবর্তনের মূল কারণ কি? উত্তর হবে সুদের হার। আবার এভাবে আসতে পারে, ভবিষ্যৎ ও বর্তমান মূল্যের সময়ের মধ্যে পার্থক্যের মূল কারণ কি? তখন উত্তর কি হবে? সুদের হার। ঠিক আছে, তার মানে সুদের হারের কারণে বর্তমান ভবিষ্যৎ অর্থের মধ্যে পার্থক্য ঘটে। এখানে অবজেক্টিভে খুব আসে, জ্ঞান মূলকেও আসে। আচ্ছা, এখন দেখো, বলেছে যে কয়েকটি উদাহরণের মাধ্যমে কি করা হচ্ছে তোমার, বাট্টাকরণ পদ্ধতি করে এককালীন নগদ প্রবাহের বর্তমান ও ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা হলো। আচ্ছা, এখানে দেখো একটা শব্দ বলেছে এককালীন। নগদ প্রবাহ বা অর্থের প্রবাহ বিভিন্ন ধরনের হতে পারে। যেমন তুমি কোনো টাকা যদি একবারে পাও, তোমাকে যদি কেউ একটা টাকা একবারে দেয়, তখন সেটাকে বলে এককালীন। তোমাদের 19-এর বইয়ে যত অঙ্ক আছে সবই কি এককালীন, কিন্তু তোমরা যখন কলেজ উঠবা তখন তোমরা বিভিন্ন ধরনের নগদ প্রবাহের মাধ্যমে ভবিষ্যৎ মূল্য এবং বর্তমান মূল্য বের করতে পারবা। তার মানে এককালীনটাতে আমরা কি শিখছি, যে যদি আমাদেরকে কেউ একবারই টাকা দেয় বা আমরা কাউকে একবারেই টাকা দিব, তখন যদি একটা মাত্র টাকার অ্যামাউন্ট থাকে, তখন সেটাকে বলছি আমরা এককালীন। এখন আমাদের যতগুলো অঙ্ক দেখবো, আমরা দেখবো কি প্রতিটা অঙ্কে টাকার অ্যামাউন্ট একটা। ঠিক আছে, দেখো যত অঙ্ক আমরা দেখবো টাকার অ্যামাউন্ট আমাদের কি থাকবে, একটা থাকবে। মানে আমাদের বছর 5 বছর হতে পারে, 10 বছর হতে পারে, 25 বছর হতে পারে, কিন্তু টাকার যে মূল অ্যামাউন্ট বা মূল্য সেটা কিন্তু আমরা একটাই পাবো। তো সেটাকে আমরা বলছি এককালীন অর্থ প্রবাহ। এককালীন অর্থ প্রবাহ আমরা কাউকে দিতেও পারি, কারো কাছ থেকে পেতেও পারি। তাহলে দেখো আমরা এখন উদাহরণগুলো দেখছি। উদাহরণ একে দেখো, বলেছে যে শতকরা 10% হারে বর্তমান মূল্য, বর্তমান 100 টাকার 5 বছর পরে ভবিষ্যৎ মূল্য কত হবে? ঠিক আছে, তোমার উদাহরণ একে কিন্তু ভবিষ্যৎ মূল্য বের করতে বলেছে। তাহলে আমরা একটু ভবিষ্যৎ মূল্যটা দেখে নিই, ঠিক আছে, যে কিভাবে আমরা ভবিষ্যৎ মূল্যটা তোমার হচ্ছে বের করতে পারি। আমরা একটা বোর্ড শেয়ার করি। দেখো আমরা উদাহরণ এক দেখছি তোমাদের বইয়ের 43 পৃষ্ঠায়। ঠিক আছে, উদাহরণ এক তোমাদের বইয়ের 43 পৃষ্ঠায়। তো এখন দেখো আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমরা এই 1 নম্বর উদাহরণটা করব। এখন দেখো এখানে আমাদের সূত্র হচ্ছে, যখন আমরা ভবিষ্যৎ মূল্য বের করি তখন আমাদের সূত্র হচ্ছে, আচ্ছা আমি পেনটা নিয়ে নিই, হ্যাঁ তোমরা কিন্তু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও। ঠিক আছে, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও। আমাদের ভবিষ্যৎ মূল্য বের করতে হবে, আমাদের সূত্র দেখো, এভি সমান সমান পিভি। আমরা কিন্তু ভবিষ্যৎ মূল্য বের করছি, পিভি ডিভাইডেড বাই 1। আচ্ছা মেয়েরা, নেটওয়ার্ক একটু সমস্যা করছে, তো এই কারণে বোর্ডটা চলে গিয়েছে, আমি আবার আনতেছি। কলেজে আর কি এত সমস্যা। আচ্ছা মেয়েরা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছো?
আচ্ছা, আমরা একটা উদাহরণ করতে যাচ্ছিলাম, আমি একটা বোর্ডও শেয়ার করেছিলাম, চলে গিয়েছে, আমরা একটা আবার ট্রাই করি, কারণ নেটওয়ার্কের সমস্যা হয়েছিল, এখন আমার নেটওয়ার্কটা মোটামুটি চলে আসছে। তো দেখো, আমরা যে উদাহরণটা করতে গিয়েছিলাম, 43 পৃষ্ঠায় উদাহরণ এক, ঠিক আছে, 43 পৃষ্ঠায় উদাহরণ এক, আমি একটু আবার বোর্ডটা শেয়ার করছি, এখন আবার হয়েছে। আচ্ছা, তো দেখো, আমরা যে উদাহরণটা করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে FV বের করতে যাচ্ছিলাম, FV সমান সমান PV ভাগ 1, এটা কিন্তু P, ঠিক আছে, PV 1 প্লাস I টু দি পাওয়ার N, ঠিক আছে। এখন দেখো, এখানে আমাদের সব কিছু দেওয়াই আছে, আমাদের যে উদাহরণটা সেখানের মধ্যে তোমরা অবশ্যই তো বই নিয়ে বসেছো, এখানে পিভির মান হচ্ছে তোমার কত, 100, পিভির মান হচ্ছে তোমার 100, এক হচ্ছে তোমার সূত্রের এক, সুদের হার হচ্ছে 10%। আমরা সবসময় মনে রাখবো, সুদের হারটা যখন আমাদেরকে এইভাবে পার্সেন্টেজ দেওয়া থাকবে, তখন কিন্তু সরাসরি এটা আমরা এভাবে পার্সেন্টেজ আকারে বসাতে পারবো না, পার্সেন্টেজটাকে ভাঙিয়ে বসাবো, কিভাবে, এটাকে আমরা 100 দিয়ে ভাগ দিব, 10 ভাগ 100, 10 ভাগ 100 করলে আমাদের হবে 1.10। মেয়েরা, এটা সব পার্সেন্টেজের জন্য প্রযোজ্য, এখানে পার্সেন্টেজ 10% হলে আমরা 100 দিয়ে ভাগ করব, পার্সেন্টেজ 20% হলে 100 দিয়ে ভাগ করব, পার্সেন্টেজ 25% হলে 100 দিয়ে ভাগ করব। তার মানে কি, আমাদের অঙ্কে আমরা কখনোই পার্সেন্টেজটাকে সরাসরি এখানে এই ব্র্যাকেটের মধ্যে বসাতে পারবো না, পার্সেন্টেজটাকে আমরা 100 দিয়ে ভাগ ভাগ করে দশমিকে এনে আমাদেরকে অঙ্কে বসাতে হবে। সবাই বুঝতে পেরেছো? না বুঝতে পারলে কিন্তু প্রশ্ন করবে যে মিস বুঝতে পারছি না কেন আমরা এটা ব্যবহার করবো। তার মানে আমরা কি শিখলাম, আমরা সরাসরি কোনো পার্সেন্টেজ অঙ্কে বসাবো না, সবসময় পার্সেন্টেজকে আমরা 100 দিয়ে ভাগ করে দশমিকে এনে তারপরে আমরা পার্সেন্টেজটাকে বসাবো। তাহলে এই অঙ্কে আমরা 10 কে 100 দিয়ে ভাগ করেছি, ভাগ করার ফলে আমাদের 1.01 হবে, সেটাকে আমরা কি করব, এই সুদের হারটাকে আমরা অঙ্কে বসাবো, এটা সব অঙ্কের জন্য প্রযোজ্য। তাহলে আমরা এখানে 1.10 বসাবো, আর আমাদের মেয়াদ, এন এর মান হচ্ছে দেখো 5 বছর, তার উপরে কত বসবে, 5। খুব মজা লাগে এই অঙ্কগুলো করতে, তোমরা অবশ্যই বাসায় করবা, ক্যালকুলেটারে দেখবা খুব সহজেই হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে সেম, আচ্ছা আমরা তো এটা ফিউচার ফিউচার ভ্যালু বের করছি, আমার এখানে একটু ভুল হয়েছে, তাহলে জিনিসটাকে আমরা কি করে ফেলি বলতো, আমি কিছু সূত্র লিখে ফেলেছি, এটা এটা হচ্ছে তোমার, আমি প্রেজেন্ট ভ্যালু সূত্র লিখেছি, দেখো কিভাবে চেঞ্জ করে ফেলছি একই কথা। তাহলে এখানে হবে তোমার পিভি, যেহেতু আমি পিভি পড়াচ্ছিলাম তোমাদেরকে, আর উপরে হবে কি FV। দেখো আমি কিভাবে চেঞ্জ করে ফেললাম, পিভি আর FV সূত্র কিন্তু একই, শুধু একটাতে গুণ হয় আর একটাতে ভাগ হয়, প্রেজেন্ট ভ্যালু সূত্রে 1 প্লাস i টু দি পাওয়ার n ভাগ হয়, আর ফিউচার ভ্যালু একটু গুণ হয়। আমাদের বইয়ে যে অঙ্কটা আছে সেটা কি ফিউচার ভ্যালু বের করেছে, জন্য গুণ হয়েছে, আর আমি যেহেতু এখানে ভুলে ভাগ করে ফেলেছি, তাহলে আমি কি করলাম, ওইটাকে পিভি দিয়ে দিলাম, তাহলে কি হয়ে গেল, প্রেজেন্ট ভ্যালু হয়ে গেল। তাহলে আমরা এই 100 টাকার 5 বছর পরের মূল্য আমরা এইভাবে যেখানে আমরা বইতে দেখতে পাচ্ছি ঠিক একইভাবে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের সেটা বের হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এই সেম টাকাটাকে আমরা বর্তমান মূল্য বের করতে পারি, আবার ভবিষ্যৎ মূল্য বের করতে পারি। তাহলে দেখো, স্ক্রিনে এখন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। এখন যদি আমি তোমার হচ্ছে যে আরেকটা, ধরো আমি বোর্ড নেই, তাহলে সেখানে যদি আমি কি দেখাই, এখানে আমি যদি দেখাই ফিউচার ভ্যালু, যেটা আমরা আসলে বইতে দেখো ফিউচার ভ্যালু বের করেছি, তাহলে সূত্র হবে PV ইন্টু 1 প্লাস i টু দি পাওয়ার n। খেয়াল করো মেয়েরা, দুইটা পাশাপাশি কেন দেখাচ্ছি, কারণ সূত্রের সব জিনিস এক, শুধু একটাতে গুণ হচ্ছে একটাতে ভাগ হচ্ছে। তাহলে আমরা যদি এটা করি, পিভির মান হচ্ছে আমাদের, সেম কাজটা আমি আবার করলাম, আবারও আমি কি করছি বলতো, ভাগই করছি, এটা কি হবে, গুণ হবে। আচ্ছা, তাহলে হচ্ছে পিভি ইন্টু 1 প্লাস i টু দি পাওয়ার n, কারণ এর আগেই আমরা কি বের করে ফেলেছি, আগেই আমরা বর্তমান মূল্য বের করেছি, এখন ভবিষ্যৎ মূল্য বের করছি। তাহলে পিভির মান হচ্ছে এখানে 100
ওয়ান, এফবির সুদের হার হচ্ছে 0.10। দেখো আমরা কিন্তু এখানে 10 ইউজ করছি, আর এখানে পাওয়ার হচ্ছে আমাদের 5। আর এটা যদি আমরা করি, আমরা বইতে দেখতে পাচ্ছি উত্তরটা হচ্ছে 161 টাকা, 161 টাকা। ঠিক আছে, তাহলে হচ্ছে দেখো আবারও নেটওয়ার্কের সমস্যা, কি যে সমস্যা, বারবারই লাইন কেটে যাচ্ছে। এরা নেটে খুব সমস্যা করছে, বুঝছো? দেখো যে 2 বার কানেকশন চলে গিয়েছে, এখন এই যে আবার আসছে। এই কলেজের ওয়াইফাই যে কি বাজে অবস্থা, আজকে আমার মোবাইলে ডাটাও নাই, এই কারণে হচ্ছে এই ঝামেলাটা হচ্ছে। দেখো আমি কত কিছু শেয়ার করলাম, এখন আবার ওগুলো চলে গেছে না। আচ্ছা, তাহলে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে যে আমরা ফিউচার ভ্যালু বের করছিলাম। এরপরে দেখো আমাদের আর একটা উদাহরণ আছে, আজকে আসলে বোর্ড শেয়ার করতে পারবো না, কারণ এই বোর্ড শেয়ার করতে গেলে আমার নেটওয়ার্ক চলে যাচ্ছে। ঠিক আছে, জুম ইউজ করতে আসলে অনেক হাই নেটওয়ার্ক লাগে, তা না হলে এই ঝামেলাটা হয়, এই বিশেষ করে শেয়ারিং এর বিষয়গুলো থাকে, তো লেখালেখির বিষয়গুলো থাকে। আচ্ছা, তাহলে আমরা আর একটা উদাহরণ দেখবো এখন আমাদের বইয়ের। আমি বোর্ডটা বের করতে পারছি না, বোর্ড বের করলেই তোমার নেটওয়ার্ক চলে যাচ্ছে বারবার, 2 বার চলে গেল এটা নিয়ে। আচ্ছা, তাহলে এখন আমরা চলে যাব তোমাদের বইয়ের 44 পৃষ্ঠায় আর কি। এতক্ষণ আমরা 43 পৃষ্ঠায় ছিলাম তোমাদের বইয়ের, এখন চলে যাব তোমাদের বইয়ের 44 পৃষ্ঠায়, মানে পরের পৃষ্ঠাটা চলে যাব। এখানে আরেকটা উদাহরণ আছে, আর আমার আমার কাছে যে বই আছে সেটা হচ্ছে তোমার, আমরা তো আমার বইয়ের 35 পৃষ্ঠায় পড়লাম, তোমাদের বইয়ের পড়েছে 43, এখন তোমাদের বইয়ের 44 পৃষ্ঠায় যাচ্ছি। উদাহরণ 2, দেখো বলেছে যে সুদের হার 10% হলে 5 বছর পরে 100 টাকার বর্তমান মূল্য কত, যেটা অলরেডি আমি আগেই দেখিয়ে ফেলেছি। ঠিক আছে, আমি কি করেছি একটু আগে যখন দেখিয়েছি, খেয়াল করে দেখো শুরুতেই আমি কি দেখিয়ে ফেলেছি, বর্তমান মূল্য, যেটা আমি বললাম যে বর্তমান মূল্য আর ভবিষ্যৎ মূল্য একই হয়, শুধুমাত্র বর্তমান মূল্যের ক্ষেত্রে তোমার ভাগ হচ্ছে, আর ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে তোমার কি হচ্ছে গুণ হচ্ছে, আর বাদ বাকি সব ক্যালকুলেশন, এন এর মান, আই এর মান সব সিস্টেম একই। তাহলে একটা উদাহরণ, 1 নম্বর উদাহরণে আমরা শিখেছি একই অ্যামাউন্টের টাকা দিয়ে ভবিষ্যৎ মূল্য বের করা, আর 2 নম্বরে আমরা কি শিখলাম, একই অ্যামাউন্টের টাকা দিয়ে বর্তমান মূল্য বের করা। আমি কি করেছি তোমাদের একটু আগে যে বোর্ডে দেখিয়েছি, আগে 2 নম্বরটা দেখিয়েছি বর্তমান মূল্য বের করা, তারপরে কি দেখালাম 1 নম্বরটা। ঠিক আছে, এখন দেখো আমরা আশা করি যে এই জিনিসটা তোমরা সবাই শিখে গিয়েছো, এবং এই যে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য এরকম অঙ্ক তোমাদের পরীক্ষায় থাকবেই। ঠিক আছে, যে থাকবে না এরকম কিন্তু না, পরীক্ষায় থাকবেই। তো এগুলা হচ্ছে আমরা একটু ভালো করে প্র্যাকটিস করব, বিভিন্ন উদাহরণের মাধ্যমে বিভিন্ন টাকা ও টাকার অ্যামাউন্ট চেঞ্জ করে আমাদের এগুলো শিখতে হবে। এখন দেখো একটা ধারণা দিয়েছে, 5 বছর পরে, আমি পরের লাইনটাতে যাচ্ছি, 5 বছর পরে 100 টাকার বর্তমান মূল্য প্রায় 62 টাকা। সুতরাং তোমার বন্ধু 100 টাকা এখন পরিশোধ না করে 5 বছর পরে পরিশোধ করলে, তাহলে বর্তমান মূল্য অনুযায়ী তোমার ক্ষতি হয় 100 - 62 = 38 টাকা। এই জিনিসটা একটু বুঝিয়ে দিই, তোমার বন্ধুর কাছে, ধরো তোমার বন্ধু তোমার কাছে 100 টাকা পায়, তোমার বন্ধু যদি তোমাকে বলে যে এই টাকাটা আমি এখন না দিয়ে তোমাকে আমি 5 বছর পরে দিব, তাহলে তোমার ক্ষতির পরিমাণ কত?
দেখো, তোমার তুমি একদিনে ধরো তুমি আমার কাছে এখন 100 টাকা পাও, আমি তোমাকে যদি এখন না দিই, টাকাটা 5 বছর পরে দিই, তাহলে তুমি তোমার ক্ষতি হচ্ছে। কি ক্ষতি হচ্ছে? কারণ টাকাটার তোমার হচ্ছে যে মূল্যটা, সেটা কি হচ্ছে বলো তো? কমে যাচ্ছে বর্তমান মূল্যটা। 100 টাকার জিনিসের বর্তমান মূল্য হয়ে গেলে কত? 62.09। তার মানে 100 থেকে 62 বাদ দিলে কত হয়? 38 টাকা তোমার ক্ষতি হচ্ছে। এখন তুমি বলতে পারো, মিস আমার আমাকে তো আপনি 100 টাকা দিচ্ছেন, হ্যাঁ দিলেও এই 100 টাকা তোমাকে তো আমি এখন দিচ্ছি না, কবে দিচ্ছি? 5 বছর পরে। এই 5 বছর পরে সুদের হারের কারণে তোমার এই ক্ষতিটা হচ্ছে, ঠিক আছে? তার মানে এই যে একটা লাইন আমরা পড়েছি, অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের পরিবর্তনের মূল কারণ যে সুদের হার, এই জিনিসটা দেখো এখানে আমাদের প্রমাণিত হয়ে গেল যে সুদের হারের কারণেই এই 100 টাকার একটা জিনিসের মূল্য কত হয়ে যাচ্ছে তোমার? 62 টাকা, ঠিক আছে? 100 টাকার একটা জিনিসের মূল্য কত হয়েছে? 62 টাকা। কারণ এই যে 10 বছর সুদ, কি 10 বছর সুদ তোমাকে কাউন্ট করতে হবে, 10%। এইটা কিন্তু ধরে নেওয়া হয়েছে, তার মানে যে বাস্তবেও তো 10% সুদ থাকবে সেরকম না, এটা যে কোনো পার্সেন্টেজ হতে পারে। তো এখন দেখো যে জিনিসটা আমরা মানে হচ্ছে যে মনে রাখবো যে আমাদের বর্তমান মূল্য সব কোনো যে কোনো বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদেরকে সেই জিনিসটাকে বর্তমান মূল্য এনে আমাদেরকে বিনিয়োগ সিদ্ধান্তটা নিতে হবে, তাহলে আমাদের বিনিয়োগ সিদ্ধান্তটা সঠিক হবে। তাহলে দেখো এখানে একটা জিনিস, এখানে আবার বলেছে যে সুদের হার 20% হলে 5 বছর পরের 100 টাকার মূল্য, যে জিনিসটা আমি তোমাদেরকে বলেছি, এই বিভিন্ন পার্সেন্টেজ চেঞ্জ করে, কথা শুনতে পাচ্ছ না? কি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, সাল্লা বারবারই কেটে যাচ্ছে। খুব নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, তোমরা বুঝতেই পারছো, ঠিক আছে? বারবার দেখো আমার স্ক্রিন ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, সব চলে যাচ্ছে, বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? খুবই নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আসলে আমি কি করবো, আমারও কিছু করার নেই। এখন তোমরা একটু অ্যাডজাস্ট করো, আর দরকার হলে আমি আগামী ক্লাসে এই টপিকটা আবার বলে দেবো, কারণ আমি বুঝতে পারছি বারবার কেটে যাচ্ছে, তোমরাও মানে হারায় ফেলতেছো, আমিও তোমাদের হচ্ছে দেখো শেয়ার করলে এটা আবার চলে যাচ্ছে, আবার এটা আমাকে নিয়ে আসতে হচ্ছে। আমি তোমাদের এমনিতে তোমার হচ্ছে এই ওয়াইফাই তে প্রবলেম দেখে ডাটা দিয়ে ক্লাস নিই আর কি, কয়েকটা ধরে মোবাইল ডাটা দিয়ে, অসুবিধা হয় না। কিন্তু আজকে আমার মোবাইল ডাটা না মানে আমি কিনেছি কিন্তু এটা কাজ করতেছে না, ওটা নাকি কেনা হয় নাই, কেমন লাগে আমার কাছে তো এখন ব্যালেন্সও নাই। আমি জন্য কলেজের ওয়াইফাই দিয়েই ক্লাস নিচ্ছি, এই দেখো কী অবস্থা হইতেছে, ঘুরতেছে কিচ্ছু আসতেছে না। আচ্ছা, তো তোমরা হয়তো আমাকে শুনতে পাচ্ছো, হয়তো স্ক্রিন শেয়ার হচ্ছে না, কিন্তু তোমরা কিন্তু আমাকে শুনতে পাচ্ছো, যেটা যতটুকু আমার বোধগম্য আর কি। তো একটু শোনোই, কারণ আমাদেরকে যে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য আমাদেরকে বিভিন্ন অ্যামাউন্ট দিয়ে চেঞ্জ করে করে এটা ক্যালকুলেশনটা শিখতে হবে। যেমন সুদের হার 20% হলে আমরা কীভাবে, বা সুদের হার তোমার হচ্ছে যদি আরও চেঞ্জ হয় তাহলে আমরা কিভাবে করব, এইভাবে করে হচ্ছে আমরা বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য বের করব, ঠিক আছে? তো দেখো আমি কিন্তু বারবারই ট্রাই করছি যে একটা বোর্ড শেয়ার করে তোমাদেরকে আমি একটু অঙ্ক দেখাবো, যেমন গত ক্লাসে কিন্তু স্মুথলি আমি দেখাতে পেরেছি, কিন্তু আজকে মানে অনেক ঝামেলা হচ্ছে নেটওয়ার্কের কারণে, আমি কিছু শেয়ারই করতে পারছি না। আবার চেষ্টা করি। আচ্ছা, আমরা এই পৃষ্ঠায় ছিলাম, দেখো মেয়েরা তোমরা একটু বুঝে নাও, আমি কিন্তু এতক্ষণ ধরে আমরা বইয়ের উদাহরণগুলি করছিলাম, ঠিক আছে? এগুলো কিন্তু না করলে হবে না, এবং এটাতে ছিলাম আমি বোর্ড শেয়ার করতে পারছি না, বোর্ড হাই নেটওয়ার্ক ছাড়া বোর্ড শেয়ার হয় না। তো দেখো যে 20% হারে 5 বছর পরে 100 টাকার বর্তমান মূল্য, তার মানে যেটা আমি তোমাদেরকে বললাম যে দেখো সব কিছু এক হবে, শুধু পার্সেন্টেজটা কী করেছে, চেঞ্জ করেছে। তো সেটা তোমার 20%-এর জায়গায় সেটা তোমার 50%-ও হতে পারে, তোমার যেরকমই আসুক না কেন, তোমার
কোনো চিন্তা করে না, তুমি জাস্ট কি করবে 50-কে 100 দিয়ে কি করবা, তুমি ভাগ করবা, তাহলে তোমার হয়ে যাবে কি 0.50। মানে আমি দেখো তোমার এই পেজের উপরেই লিখছি, কারণ আমি বোর্ডটা শেয়ার করতে গেলে নেটওয়ার্কটা চলে যাচ্ছে। তো দেখো যে জিনিসটা হচ্ছে, যে যেটা আমরা শিখলাম যে আমাদের পার্সেন্টেজ যেটাই হোক না কেন, আমাদের চিন্তার কোনো কারণ নেই, ওইটাকে আমরা 100 দিয়ে ভাগ করব, ভাগ করার পর যেটা আসবে সেইটাই আমরা বসাবো। আমাদের সুদের হার চেঞ্জ আসতে পারে, আমাদের মেয়াদ চেঞ্জ আসতে পারে, টাকার অ্যামাউন্ট চেঞ্জ আসতে পারে, কিন্তু আমাদের সূত্র সবসময় একই থাকবে। এই বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যের সূত্রের মধ্যে কোনো আমাদের পরিবর্তন আসবে না, ঠিক আছে? এই সূত্রটা আমাদের মধ্যে কোনো পরিবর্তন আসবে না, সবসময় আমরা এই সূত্রটা ইউজ করে অঙ্কটা করবো আর কি, ঠিক আছে? বর্তমান মূল্যের ক্ষেত্রে বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য। তাহলে দেখো একটা তুমি বলেছো যে এখানে লক্ষণীয় সুদের হার 10% থেকে 20% দ্বিগুণ হলেও 5 বছর পরে 100 টাকার বর্তমান মূল্য কত কমে যায়, অর্থাৎ সুদের হারের সাথে লাইনটা একটু দাগ দিব আমরা, পরের লাইনটা একটু দাগ দিয়ে নিব। দেখো অর্থাৎ সুদের হারের সাথে অর্থের সময়ের মূল্যের হ্রাসবৃদ্ধি সম্পর্কটা সমানুপাতিক না, এই জিনিসটা একটু বুঝে নিতে হবে এবং দাগ দিয়ে নিতে হবে। দাগ দেওয়ার মানে কি বলতো, কারণ এটা আমরা পড়বো ভালো করে, দাগ দেওয়ার মানে কিন্তু ভালো করে পড়া, ঠিক আছে? এটা আমরা ভালো করে দাগ দিয়ে সুন্দর করে পড়ে নিব। সুদের হারের সাথে অর্থের সময়ের মূল্যের হ্রাসবৃদ্ধি সম্পর্কটা সমানুপাতিক না। সমানুপাতিক মানে কি, ধরো তোমাকে আমি 10 টাকা দিলাম, 10 টাকা দিয়ে তুমি একটা চকলেট কিনলা, এখন তোমাকে যদি আমি 20 টাকা দিই তুমি 2টা চকলেট কিনতে পারবা, তার মানে তোমার টাকার অ্যামাউন্ট যেভাবে বাড়ছে তোমার জিনিসের তত বেশি জিনিস তুমি কিনতে পারছ। এই ধরনের সম্পর্ককে বলে সমানুপাতিক সম্পর্ক, মানে 10 টাকা একটা কিনতে পারলে 50 টাকা 5টা কিনতে পারবা। কিন্তু অর্থের সময়ের মূল্যতে এই সুদের হারের সাথে তোমার অর্থের সময়ের মূল্য বাড়া বা কমার সম্পর্কটা সমানুপাতিক না। মানে 10% সুদ থেকে সুদটা যদি বেড়ে 20% হয়, তখন যে তোমার যে একদম ডাবল হয়ে যাবে ব্যাপারটা সেরকম না, ঠিক আছে? সেটাই বলেছে যে এখানে লক্ষণীয় যে সুদের হার 10% থেকে 20% দ্বিগুণ হলেও 5 বছর পরে বর্তমান মূল্য 62 টাকা হতে অর্ধেক হবে না। খেয়াল করে দেখো কি জিনিসগুলো আমাদেরকে বোঝাচ্ছে, সুদের হার 10% এখানে ছিল, তখন আমাদের বর্তমান মূল্য ছিল 62 টাকা, সুদের হার 20% হয়েছে, কিন্তু আমাদের বর্তমান মূল্য কিন্তু 62-র অর্ধেক হয় নাই, কি হয়েছে বলতো, 40 টাকা। তো সেটাই বোঝাতে চেয়েছে যে সুদের হার কমা এবং বাড়ার সাথে অর্থের সময় মূল্যটা সমানুপাতিক না। মানে সুদের হার যেভাবে কমবে বা বাড়বে, তোমার মূল্যটা যে ঠিক একইভাবে কমবে বা বাড়বে সেরকম না। যেমন উদাহরণ দিয়েছিলাম কি, তোমাকে আমি 10 টাকা দিলে তুমি যদি 1টা চকলেট কিনতে পারো, 50 টাকা দিলে তুমি 5টা কিনতে পারবা, এটা কি সমানুপাতিক? কিন্তু অর্থ সময়ের মূল্যের সাথে সেই ধারণা খাটে না। এখানে সুদের হার 10% হলেও মেয়াদ 5 বছর, এখানে তোমার সুদের হার পড়ে ফেলেছে 20% এবং মেয়াদ 5 বছর হলেও তোমার কিন্তু টাকার মূল্যটা ওইভাবে কমে নেই। তাহলে এই লাইনটা আমরা পড়ে ফেলবো, ঠিক আছে? তাহলে আজকের পড়া আমাদের হচ্ছে তোমাদের বইয়ের তোমাদের বইয়ের 44 পৃষ্ঠা পর্যন্ত, তোমাদের বইয়ের 44 পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে তোমাদের পড়া। এই এখানে যতটুকু যতগুলো উদাহরণ আমরা করেছি, তোমাদের বইয়ের 43 এবং 44 পৃষ্ঠায় যতগুলো উদাহরণ পড়েছি সবই হচ্ছে তোমাদের এসডাব্লিউ। এসডাব্লিউ কি, 43 এবং 44 পৃষ্ঠার উদাহরণ সবাই আমাকে করে মেসেঞ্জারে দিয়ে দিবা। এসডাব্লিউ হচ্ছে 43 এবং 44 পৃষ্ঠায়, আমাদের 43 পৃষ্ঠায় আছে উদাহরণ 1, 44 পৃষ্ঠায় আছে উদাহরণ 2 এবং এই যে ধারণা, ঠিক আছে? আচ্ছা তাহলে এটাই হচ্ছে তোমাদের উদাহরণ। তো আজকের মতো আল্লাহ হাফেজ।